অনেকেই তো অনেক ধরনের হোল্ডার কানেকশন ফিটিং করেছেন, হয়তো কারো এই বিষয়টা জানা আছে, আবারও কারো বিষয়টা জানা নাও থাকতে পারে। তো সেজন্য আজকের ভিডিওটা দেখেন, যারা হোল্ডার কানেকশন করতে পারেন তারাও দেখেন, হয়তো কিছুটা শিখতে পারবেন। তো এই হোল্ডারটা আমরা খুললে দেখতে পারবো এটার ভিতরে চারটা পিন আর সাইডে দুইটা টার্মিনাল, মাঝখানে তিনটাটা পয়েন্ট আর সাইডে একটা পয়েন্ট আছে। তো এই হোল্ডারটাতে পিন এবং প্যাচ দুটোই কানেকশন করতে পারবেন একটার পর একটা, দুটোটা একসাথে করা যাবে না। আবার ভাববেন না দুইটা একসাথে লাগাই দিবেন লাইট। তো যাই হোক, এখন আমরা হোল্ডারটা কানেকশন করি, তারপর ধীরে ধীরে ভিডিওর মধ্যে বলবো এটার মূল তথ্য কি। অনেক সময় আপনারা দেখবেন যে হোল্ডার যদি আপনারা লাইন চালু দিয়ে হোল্ডার কানেকশন হোল্ডারটা লাগান, হোল্ডার না লাইট আর কি, সুইচ অন করে লাইট লাগান, তাহলে যে প্যাচের বা চুরি লাইটগুলো আছে সেগুলো থেকে অনেকে বডিতে শর্ট খেতে পারেন, লাইটের বডি থেকে শর্ট করার সম্ভাবনা থাকে যদি স্টিলটা হাতে লাগে। তো অনেকে এই ধরনের শর্ট খাইছেন যারা আর কি সুইচ চালু দিয়ে লাইট লাগাইতে যান। আর পিনের তো সমস্যা নাই, পিন কোনো সমস্যা করে না। তো এই ধরনের শর্ট যাতে না হয় সেজন্য আমরা আজকে এই হোল্ডারটাতে সেই মূল বিষয়টা আলোচনা করব। তো এটার মূল কার্যক্রম হচ্ছে, এটা যখন আপনি ফিটিং করবেন সেখানেই এটার যে ফেজ লাইন আছে, ফেজ লাইন এবং নিউট্রাল লাইন আমরা দেখে দেখে এগুলোকে কানেকশন করতে হবে। যে দুইটা টার্মিনাল দিয়েছে হোল্ডারের মধ্যে দুই পাশে দুইটা টার্মিনাল, তো যেটা হচ্ছে যে চুরির প্যাচ বা প্যাচ হোল্ডারের যে দুইটা টার্মিনাল, একটা হচ্ছে মাঝখানের আর একটা হচ্ছে সাইডের, সাইডেরটা একবার পাতলা যে টার্মিনালটা। তো এখন আমাদের তার কানেকশন করার সময় নিউট্রাল লাইনটা দিতে হবে যেদিকে যে চুরির কানেকশনটা পায়, প্যাচের যে লাইটগুলো আছে প্যাচের লাইটের কানেকশনটা যে যেদিকে পায় সেটা দিতে দিতে হবে নিউট্রাল লাইন, আর অপর পাশে দিতে হবে ফেজ লাইন। তো সেরকম আমরা দিয়েছি, এটা হচ্ছে চুরি প্যাচের একটা টার্মিনাল পয়েন্ট, আর এটার মাঝখানের পয়েন্টটা হচ্ছে ফেজ, মিডলে যেটা আছে। তো সাইডেরটাতে আমরা নিউট্রাল কানেকশন দিয়েছি যাতে সুইচ অন করা থাকা অবস্থায়ও কেউ যদি লাইট লাগায় সে তাকে যেন শর্ট না করে, আর ফেজটা দিলাম এই পাশে। তো এই মাঝখানেরটা হচ্ছে ফেজ আর এই পাশেরটাও ফেজ, মাঝখানেরটা মাঝখানেরটা আর এই পাশেরটা দুইটা ফেজ, আর এটা নিউট্রাল আর এই সাইডের এটাও নিউট্রাল। তো দুইটাই দুইটা দুইটা করে এক সাইডে ফেজ এক সাইডে নিউট্রাল কানেকশন দেওয়া হয় হোল্ডারগুলোর মধ্যে। তো সেজন্যই এই হোল্ডারটা লাগানোর সময় এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যাতে কোনো সময় সুইচ চালু দিলেও সুইচ চালু দিয়ে প্যাচের চুরি প্যাচের যে ওই লাইটগুলো আছে সেগুলো লাগানোর সময় যাতে শর্ট না হয়। তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওতে, এই পর্যন্তই দেখার ছিল, ধন্যবাদ, ভালো থাকবেন, গুড বাই।